দেখুন আজকের ভিডিওতে আমি বিজেটির যে বিভিন্ন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরগুলো আছে অর্থাৎ আলফা বিটা গামা এদের ভিতরে যে সম্পর্ক এবং ম্যাথমেটিক্যালি যে ইকুয়েশনগুলো আমার আসে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিজেটি বাংলা টিউটোরিয়াল নামে একটি প্লেলিস্ট পাবেন সেখানেই আপনারা বিস্তারিত আগের ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখুন আমি ভিডিও শুরু করতেছি এখানে আমাদের আলফা বিটা গামা এখানে আলফা বলতে যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা এটা আসে হলো আমার কমন বেসের জন্য বিটা হচ্ছে কমন ইমিটারের জন্য এবং গামা হচ্ছে কমন কালেক্টরের জন্য তো আমরা প্রথমত বিজেটির একদম বেসিক ইকুয়েশনটা একটু লিখে ফেলবো আমাদের বেসিক ইকুয়েশনটা হচ্ছে কি আই ই ইজ ইকুয়াল টু আই বি প্লাস আই সি এটা আমার রেফারেন্স ইকুয়েশন সকল বিজেটির জন্য এটা কমন যে টাইপ বিজেটি হোক কমন বেস হোক কমন কালেক্টর হোক যে টাইপই হোক সব ক্ষেত্রে ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট এখন প্রথম কনস্ট্যান্ট হচ্ছে আলফা তো আলফাটা আসে হলো কমন বেসের জন্য তো কমন বেস মানে আমার বেসটা কমন আর তাহলে আর থাকলো কি কি বেসটা কমন তাহলে বেস কেটে দেন থাকলো শুধু ইমিটার এবং কালেক্টর ঠিক আছে তার ভিতর আমার ইমিটার এবং কালেক্টর কালেক্টরটা আউটপুট হয় এবং ইমিটারটা ইনপুট হিসেবে কাজ করে অর্থাৎ এই ক্ষেত্রে যে আলফার ইকুয়েশনটা এখানে শুধুমাত্র থাকবে আইসি এবং আইই অর্থাৎ আমার ইকুয়েশনটা আমি একটু লিখে ফেলতেছি আইসি ইকুয়াল টু আলফা ইন্টু আইই ঠিক আছে ইনপুটের আলফা টার্ম ইকুয়াল টু আইসি প্লাস এর সাথে এক্সট্রা যোগ হয় হলো রিভার্স স্যাচুরেশন যে কারেন্টটা আইসি বিও দ্বারা প্রকাশ করে এগুলো সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করেছি আপনারা গেলে কমন বেসের যে ভিডিওটা সেখানেই আপনারা দেখবেন যে এই ইকুয়েশনটা আমি আনছি কিভাবে তো আইসি ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসি বিও তো এবার আমি বিটাতে কনভার্ট করব তো বিটাতে কনভার্ট করতে হলে বিটা আসে হলো কমন ইমিটারের জন্য অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সিম্পলি যে কাজটা করতে হবে আমার ইমিটারটা কোনোভাবে আমার আউট করতে হবে ঠিক আছে তো ইমিটারটা আউট করতে আউট করতে হলে এই দুটা ইকুয়েশনের হেল্প নিয়ে আমরা ইমিটারকে আউট করে দেব তাহলে দেখুন আমাদের এইখানে দেখুন এই যে আইই তো আছেই আই এর ভ্যালু আইবি প্লাস আইসি সেটা এখানে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ আমি এখানে আইসি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আই এর ভ্যালু হচ্ছে উপরে কত আইবি প্লাস আইসি আমি এটা লিখে ফেললাম প্লাস আইসিবিও আপাতত যা আছে তাই তাহলে আইসি ইকুয়াল টু আমার দেখুন আসতেছে আলফা আইবি প্লাস আলফা আইসি প্লাস আইসিবিও তো এখন আইসির ভ্যালুটা আমরা বের করব তাহলে আইসি এটাকে এক সাইডে নিয়ে নেই আইসি মাইনাস আলফা ইন্টু আইসি ইকুয়াল টু আলফা আইবি প্লাস আইসিবিও তাহলে আইসি ইন্টু কমন নিলে ওয়ান মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আলফা ইন্টু আইবি প্লাস আইসিবিও তাহলে আইসি ইকুয়াল টু আমাদের আসতেছে দেখুন আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু আইবি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু আইসিবিও এখান থেকে আমরা যে কাজটা করব এই যে এতটুকু টার্ম এখন দেখুন কমন ইমিটারের জন্য আউটপুটে কালেক্টর ইনপুটে হচ্ছে বেস বেস কারেন্ট আউটপুটে কালেক্টর কারেন্ট তাহলে এইটুকু জিনিসকে আমরা যে কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করব সেটাকেই বেসিক্যালি বলবো আমরা বিটা অর্থাৎ বিটা আইবি প্লাস এটা একটু হিসাব করে এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডে এটা হিসাব করলে অটোমেটিক্যালি এটা আসবে বিটা প্লাস ওয়ান কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি বিটা প্লাস ওয়ান আইসিবিও দেখুন আমার কথা হলো যে আমি বিটা ইকুয়াল টু ধরলাম আলফা বাই ওয়ান মাইনাস আলফা তাহলে বিটা ইকুয়াল টু দেখুন আমি লিখে দিচ্ছি
আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা বিটা, এই যে তাহলে বিটা প্লাস ওয়ান কত হয় দেখি, মানে এই পুরো জিনিসের সাথে আমার কত যোগ করে দিতে হবে, প্লাস ওয়ান। তাহলে যদি আমরা একটু লসাগু করি, আমাদের ওয়ান মাইনাস আলফা আর উপরে আলফা প্লাস ওয়ান মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কাটাকাটি যে ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা। দেখুন বিটা প্লাস ওয়ান এর ভ্যালু আসলো ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা, আমরা কিন্তু তাই করছি, এই দেখুন ওয়ান বাই ওয়ান মাইনাস আলফার জায়গায় বিটা প্লাস ওয়ান দ্বারা রিপ্লেস করে দিছি। তাহলে কিন্তু আমরা বিটার সাথে আলফার সম্পর্কটা পেয়ে গেলাম অলরেডি। আমি যে কাজটা করব এইটুকু অংশ মার্ক করে নিয়ে, আমি বিটার সাথে আলফার সম্পর্ক হয়ে গেছে, বিটার সাথে এবার আমি গামার সাথে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করব। তো এই জন্য দেখুন আমি যে কাজটা করব, আমি এতটুকু অংশ আর লাগবে না, এগুলো মুছে দিচ্ছি, এখানে আরেকটা ক্যালকুলেশন হবে এখন। তাহলে আই সি ইকুয়াল টু বিটা ইন্টু আইবি, এটা আপনারা খেয়াল রাখবেন। এবার দেখুন গামা কনস্ট্যান্টটা আসবে হলো কোন ক্ষেত্রে, কমন কালেক্টরের ক্ষেত্রে, অর্থাৎ কালেক্টরকে কমন করলে এবার ইনপুটে থাকতেছে বেস আর আউটপুটে থাকতেছে ইমিটার, ইনপুটে বেস এবং আউটপুটে ইমিটার, অর্থাৎ ইমিটার এবং বেসের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করতে হবে, আউট করতে হবে কাকে, আইসি কে। তাহলে এই দেখুন আইসির ভ্যালু আমার জানাই আছে, এই আইসিটা নিয়ে এখানে বসিয়ে দেব। তাহলে আমাদের দেখুন আসতেছে IE is equal to IB plus IC এর জায়গায় আলফা আই প্লাস কই গেল আইসি, আচ্ছা আইসিবিও। তাহলে আইইটাকে এই সাইডে পাঠিয়ে দেই, তাহলে আইই মাইনাস আলফা আইই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসিবিও। রিভার্স স্যাচুরেশন কারেন্টটাকে চাইলে নেগলিজিবল ধরেও ক্যালকুলেশন করতে পারেন, সমস্যা নেই, তাইলে জাস্ট ওই টার্মটা বাদ যায়, আরো ইজি হয়ে যাবে, কমপ্লেক্স হবে না এত। আইবি প্লাস আইসিবিও, তাহলে আই ইকুয়াল টু কত আসতেছে, ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু আইবি প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা ইন্টু আইসিবিও। তাহলে এখন আমরা যে কাজটা করব, আইই ইজ ইকুয়াল টু সিম্পলি এই ওয়ান বাই ওয়ান মাইনাস আলফাটাকে ধরে নিব গামা ইন্টু আইবি প্লাস, এটাকেও গামা ধরা যায় তাহলে, গামা ইন্টু আইসিবিও। তাহলে গামা ইকুয়াল টু বেসিক্যালি আপনি আলফার সাথে যদি রিলেশন বিল্ড আপ করতে চান, তাহলে গামা ইকুয়াল টু দেখুন আমি এই সাইডে লিখতেছি, গামা ইকুয়াল টু সিম্পলি বলতে পারেন ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে গামার সাথে আলফার সম্পর্ক। এবং ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা দেখুন এখানে মজার বিষয়টা দেখুন, সহজভাবে আমরা ক্যালকুলেশন করে রেখেছি বিটা প্লাস ওয়ান, তাহলে গামার সাথে বিটার সম্পর্ক এখান থেকে ইজিভাবে বের করতে পারবেন, কত হবে জাস্ট গামা ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস আলফার জায়গায় লিখতে পারি বিটা প্লাস ওয়ান। তাহলে একই সাথে দেখুন সবগুলো সম্পর্কই কিন্তু আমি তৈরি করে ফেলতে পারলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।